মক্কার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখতে পারে না কেন পয়গম্বর সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের বাধা দেয় আল্লাহর নবীকে এজন্য দেখতে পারে না অথচ চল্লিশ বছর পর্যন্ত আল আমিন নামে আল্লাহর রসুলকে ডেকেছে কিন্তু চল্লিশ বছরের পরে আল্লাহর রসুল সাল্লাহকে কেউ দেখতে পারে না কয়ে মোহাম্মদ পাগল হয়ে গেছে মাতা খারাপ হয়ে গেছে কেন আল্লাহর রসুল সৎ কাজের আদেশ দিছে অসৎ কাজের বাদ অসৎ কাজের বাধা দিছে বর্তমান যুগে যারা অসৎ কাজের বাধা দেয় সৎ কাজের আদেশ করে এদের উপরেও কিন্তু ওই পয়গম্বরের যেই অত্যাচার সেই অত্যাচার এখনো পর্যন্ত আছে মানুষ দুনিয়াতে সেই অত্যাচার এখনো আছে পয়গম্বর আরবি আল্লাহর নসূল সাল্লাল্লাহ আলাই দারুন নদুয়ার মধ্যে পরামর্শ করেছে কি করা যায় মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায় মুহাম্মদকে কিভাবে মারা যায় রাতের বেলায় আল্লাহর রসুলের ঘরের মধ্যেই সবাই মিলিয়া সবাই আল্লাহর রসুলের ঘরের মধ্যেই চতুর্দিক দিক দিয়ে গি আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে বন্ধু হে আপনি হাতের মধ্যে এক মুষ্টি ধুলা নেন এবার দম করিয়া ফু দিয়া এবার নিরাপদে মদিনায় চলে যান আল্লাহর রসুল এক মুষ্টি বালু দম করিয়া উড়িয়া সিটায় আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিবের দুলা আল্লাহর হাবিবের মুখের ফুয়ের দুলা আল্লাহ তালা তার কুদরতে মানুষের সমস্ত বেঈমানদের চোখে পৌঁছায় দিছে নবীজি এবার আল্লাহর রসুল গড় থেকে বের হইয়া সুজা আবু বকরের বাড়িতে গিয়ে ছোট্ট করে ডাক দিছে ডাক দিয়া বলে আবু বকর আবু বকর বলে লাভবাই কিয়া রসুল আল্লাহ আল্লাহর নবী আল্লাহর নবী আমি হাজির আল্লাহর রাসূল বলে আবু বকর আপনি কি ঘুমান নাই আবু বকর বলে পয়গম্বর হিজরতের ছয় মাস আগে আপনি যখন কিনা বলেছেন আমি আবু বকর আপনার সঙ্গে হিজরত করব ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর ঘুমাই নাই নবী গো আমি আবু বকরের ভর ভয় আমি আবু বকর যদি ঘুমায় যাই আর আল্লাহর হাবিব যদি আমার বাড়িতে এসে যদি ডাক দেয় আর আমি আবু বকর উঠতে যদি দেরি হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় আমি আবু বকর ঘুমাই না আবু বকর বলে পয়গম্বর চলেন হিজরতের হিজরতের সময় শুরু আল্লাহর রাসূল আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করতেছে মদিনায় যাইতেছে রাতের বেলা সফর করে দিনের বেলা আল্লাহর রাসূল রেশনে হঠাৎ করে একটা গুহার মধ্যে আল্লাহর রাসূল আবু বকরকে নিয়ে ঢুকছে আবু বকর বলে পয়গম্বর আমি গুহার মধ্যে আগে পরিষ্কার করি পরিষ্কার কইরা প্রত্যেকটা গর্তকে বন্ধ করেছে একটা গর্ত ছিল এই গর্তটাকে বন্ধ করার জন্য কোন কাপড় নাই আবু বকর আল্লাহর রসুল কে নিয়া গর্তের মধ্যে ঢুকছে পয়গম্বর আবু বকরের রানে মাথা দিয়া ঘুমাইতেছে তখন আবু বকরের একটা পাও দিয়া গর্তের মধ্যে চাপা দিয়া রাখছে কিন্তু ওই গর্তর থেকে একটা সাপ আইসা আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিলে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন আবু বকরের চোখের পানি চোখে চোখ দিয়া পানি বের হতে লাগলো আল্লাহর রাসূলের চেহারার মধ্যে চোখের পানি পড়ে গেল পয়গম্বরের ঘুম ভেঙে গেছে আল্লাহর নবী দাদ্য কয় আবু বকর কেন কান্দেন কি হইছে আপনার আপনি বলেন আবু বকর বলে পয়গম্বর আমি কান্না করি আমি কান্না করি একটা সাপ আইসে আমার পায়ের মধ্যে চুপর দিছে কামড় দিছে ব্যথায় জ্বালা যন্ত্রণায় কান্না করি আবু বকর এই কথা বললে নবী নিজের মুখ থেকে লালানিয়া আবু বকরের ওই জায়গায় লাগায় দিছে আবু বকরের ব্যথা ভালো হয়ে গেছে আবু বকর সুস্থ হয়ে গেছে ব্যাথা ভালো হয়ে গেছে আবু বকর বলে নবীকে নিয়া মদিনায় হিজরত করতেছি মদিনায় যখন চইলা গেলাম যা দেখলাম মদিনার মধ্যে আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য বাচ্চা থেকে শুরু করে বিদ্যরা পর্যন্ত চলে আসছে সবাই আইসে আল্লাহ রসুল বলে বলে আপনি আমার বাড়ি যাইবেন আপনি আমার বাড়ি যাইবেন আল্লাহ রসুলের জামা দূরে রাখছে আল্লাহ রসুল বলে সাহাবিরা তোমরা আমাকে ছেড়ে দাও আমি যে উটনিটা নিয়ে তোমাদের মদিনে আসছি এই উটনীটাকে আমি ছাইরা দিলাম এই উটনীটা যার বাড়িতে গিয়া বসবে তার বাড়িতে আমি পয়গম্বর যাব আল্লাহর রাসূল নিজের উটনীটাকে ছেড়ে দিলেন হেটে হেঁটে 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 আবু আইয়ুব আনসারির বাড়িতে গিয়া বসেছে উটনীটা আসলে আবু আইয়ুব আনসারীর বাড়ি যায় নাই পটনিটা নবীর বাড়ি গেছে নবীর বাড়ি বলে নবীর বাড়ি কেমনে হয়েছে বলে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহর রসুলের নাম শুনে ইয়ামানের বাচ্চা ইয়ামানের তোব্বা বাসা মদিনার মাটির উপর দিয়া যাইতেছিল কিতাব খুলে তাকা দেখে এই মদিনার মাটিতে বিশ্ব নবী আগমন করবে তোব্বা এই সিটি তুব্বা চোখের পানি ফালায় কান্না করেছে নবীর মায়া জরাইয়া নবীর মায়া তুব্বা কান্না করেছে তুব্বা একটা দোতলা বাড়ি নির্মাণ করেছে পয়গম্বর যেই বাড়িতে থাকবে ওই বাড়ি আবু আয়ুব আনসারি দখলে এসেছে আবু আইয়ুব আনসারি বলে পয়গম্বর আপনি দোতালায় থাকবেন আমি নিচে থাকবো কারণ আপনাকে আমি ঘুম হবে না বলে না না তুমি দোতালায় থাকবা আমি নিচে থাকব কারণ মানুষ যাতে আমার সঙ্গে সহজে মোলাকাত পায় রসুল তো অনেক কষ্ট করে মদিনায় হিজরত করেছে